চাই যে এই জিপিএস আছে কি না হ্যাঁ একটা ড্রোনের ড্রোন উড়াইতে হলে একটা ড্রোনের যে জিপিএসটা কতটা গুরুত্বপূর্ণ সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। বা জিপিএস ড্রোন হলো আপনি এখান থেকে আমি ফ্লাইং শুরু করব বা আপনি ফ্লাইং শুরু করলেন আবার ড্রোনটা কিন্তু অটোমেটিকলি জিপিএসের সাহায্যে আবার এখানে রিটার্ন আসবে এই ফিচারটা কিন্তু জিপিএস ছাড়া অন্য কোনো ড্রোনে কিন্তু হবে না ভাই আপনি যত টাকা দিয়ে ড্রোন কিনে না কেন সেই ড্রোনের জিপিএস না থাকে তাহলে আপনার ড্রোন নিশ্চিত হারা যাবে আমি গ্যারেন্টি সাপোজ আমি যে এখন আবহাওয়া ভালো আছে আমি ডনু উড়াই দিলাম হঠাৎ করে বৈরি আবার কারণে বাতাস আসলো ডোন অনেক দূরে চলে গেল বা এক দিকে চলে গেল আপনি কিভাবে ডোনটাকে রিটার্ন আনবেন আপনি কি ডোনে পিস পিস দৌড় দেবেন ভাই দৌড় দিয়েও তো পারবেন না এই জন্য একটা ডোনের গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে জিপিএস এই যে এখানে লেখা আছে ভাই বড় করে সো এই জন্য এই ডোনটি হবে আপনার জন্য সবচাইতে বেস্ট কোয়ালিটির ডোন আপনার যে এই যে টাকা দিয়ে ড্রোন কিনবেন এই পুরো টাকাটা সেফটি রাখার জন্য জিপিএস ছাড়া কোনো কথা হবে না সো সো যদি ভালো নিতে চান আর সেই জিপিএস টা কিন্তু বক্সের উপর লেখা থাকতে হবে আর এই বক্সের উপর এই যে লেখা আছে পাশাপাশি ফাইভ জি ওয়াইফাই আছে তার বাদে অনেক সিস্টেম আছে যে আমি এতক্ষণ যে সিস্টেমের কথা বললাম এই যে লেখা আছে এখানে দেখেন ওয়ান ক্লিক রিটার্ন মানে রিমোটে একটা বাটন আছে সেই বাটনে একটা চাপ দিলে আপনি যেখান থেকে ফ্লাইং শুরু করেছিলেন সেই জায়গাতে ড্রোনটা রিটার্ন আসতেছে আর সেটা কিন্তু জিপিএস এর মাধ্যমে হচ্ছে অনেক ড্রোন আছে দেখা আছে লেখা থাকে ওয়ান কে রিটার্ন বক্সে কোম্পানি লিখে দিছে ওয়ান কে রিটার্ন বরং তো জিপিএস নাই ভাই ওটা ভুয়া লিখে দিছে জিপিএস না থাকলে আপনি কিভাবে রিটার্ন আসবে ড্রোন কি এমনিতেই আন্দাজে চলে আসবে আন্দাজে আসে না ভাই এটা স্যাটেলাইট মাধ্যমে যেখান থেকে ফ্লাইটটা আপনি শুরু করলেন সেই প্রত্যেকটা ফ্লাইট কিন্তু রেকর্ড থাকে সেই জিপিএস এর মাধ্যমে স্যাটেলাইটে

আর এই সাইড থেকে খোলার পরে আপনারা সেই ক্যারি করা ব্যাগটা পাচ্ছেন আর এই ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন দেখেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা এই যে দেখেন ওয়াও অস্থির লেভেলের ড্রোন আর কি কি অ্যাক্সোসোরিস আছে সেগুলো আগে একটু অল্পতে মাঝে দেখিয়ে দিই আচ্ছা অ্যাক্সোসরিসের মধ্যে পাচ্ছেন এখানে চারটা পাখা ফিরি পাচ্ছেন একটি স্কুলে আবার পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক চাইনিজ এবং ইংলিশ দুটা ম্যানুয়াল বুক আছে দুইটা ল্যাঙ্গুয়েজে হ্যাঁ আর আর একটা কিউআর কোড আছে কিউআর কোডটা হচ্ছে স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন এই যে এখানে আপনার যাদের অ্যান্ড্রয়েড তারা এটা করবেন আমরা শিখিয়ে দেবো সমস্যা নেই টেনশন করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি বাড়তি দেওয়া হয়েছে ড্রোনের সাথে কিন্তু আর এটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির রিমোট আর যেটা আমরা এখন আপনাদের মাঝে দেখাবো দেখেন ভাই কত সুন্দর রিমোট কোয়ালিটি ওয়াও দারুণ লাগছে দেখছেন কত সুন্দর আর এই হচ্ছে আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত জিপিএস ড্রোন ক্যামেরা আর যেটা আমরা এই মুহূর্তে এখন বিক্রি করব। মাত্র ভাই দাম কত আমি আগে ফ্লাইং করি তারপরে বলে দেবো টেনশন করতে হবে না আমি ড্রোনটা এই যে খুলে নিলাম দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা আছে জিপিএস আর এটা হচ্ছে স্যাটেলাইটের সাথে কানেকশন আছে এটা এটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেকশন জিপিএসের কাজ করবে আর এটা পুরা গেম্বল সিস্টেম আপনার হচ্ছে আহ ক্যামেরা পাচ্ছেন নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা সামনে একটা ফোর কে যেটা আমি মাঝে আনবক্সিং করার সময় দেখিয়েছি তো চলুন আমরা ফ্লাইং শুরু করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আলহামদুলিল্লাহ খুব ভালো উঠতেছে এবং এই ড্রোন ক্যামেরাটি আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে একদম জলের দামে কিনতে পারবেন একদম পানির দামে কিনতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এ যাবতকালের সব সেরা এবং সব বেস্ট কোয়ালিটির ড্রোন তাহলে বন্ধুরা যদি এইরকম ভালো মানের ড্রোন চান তো অবশ্যই আমাদের ওয়াটার পাইস থেকে অরিজিনাল জিপিএস ড্রোনটি কিনতে হবে আপনি আমাদের কাছ থেকে না কিনে অন্যান্য জায়গা থেকে কিনবেন আমার মতো এরকম অরিজিনাল ড্রোনটা কখনোই পাবেন না এটা আমি আপনাদের মাঝে নিশ্চিন্তে বলতে পারি ওয়াটার পাইস থেকে ড্রোন কিনবেন অরিজিনাল ড্রোন পাবেন দেখেন ড্রোন এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে দেখেন দেখেন আমি এই জায়গায় এই এই জায়গায় ড্রোনটা আমি রাখলাম আমি কন্ট্রোল করবো না আমার হাতে রিমোট আছে কিন্তু কন্ট্রোল করছে না এই যে দেখেন ডোন এক জায়গায় দাঁড়ায় আছে এটা কোয়ালিটি ভাই এতই ভালো ঠিক আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করেই আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারেন এইস টোয়েন্টি থ্রি মডেল এই জিপিএস ড্রোন ক্যামেরাটি এইস টোয়েন্টি থ্রি হবে সবচাইতে আপডেট সবচাইতে সেরা

ও আলহামদুলিল্লাহ খুবই ভালো উঠছে এবং দুর্দান্ত ভাবে উঠছে যেটা আমার কিন্তু কিন্তু মারাত্মক লাগতেছে লাগতেছে একদম সেই ঠিক আছে ওরে ভাই কি জিনিস এটা হ্যাভি লাগতেছে তাই না ওরে সেই 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 লাগতেছে দেখেন ওয় অস্থির অস্থির

এই যে রিমোটে যে এটা হচ্ছে ইনডোর মোড এটা হচ্ছে আউটডোর মোড ভাই সকল প্রকার সিস্টেম কিন্তু আছে আমি রিমোটের সিস্টেমের বাইরে কোনো কথা বলি না তো এই মুহূর্তে ড্রোন ক্যামেরা আমরা এখন আমাদের গ্রামের উপর দিয়ে নিয়ে যাবো এবং আমাদের গ্রামের শটটা দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের উপর দিয়ে আমরা নিয়ে যাচ্ছি এবং দিতে থাকেন ভিডিও শটটা